অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট সরবরাহকারী একটি গ্যাংয়ের নয় সদস্যকে আটক করেছে ইটালির আইন বাহিনী অভিযানে ইটালীয় কর্তৃপক্ষকে সহায়তা করেছে ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপল ইটালির ন্যাপলস অঞ্চলে অভিযানটি পরিচালনা করা হয় অপরাধী চক্রটি অনিয়মিত অভিবাসীদের কাছে জাল পাসপোর্ট সরবরাহ করত যাতে করে সহজে তারা সীমান্ত তল্লাশি এড়াতে পারে আটকৃত মোট নয় জনের মধ্যে তিনজনকে হোম অ্যারেস্ট বা গৃহবন্দি এবং বাকি ছয় জনের বিরুদ্ধে ইটেলের ক্যাম্পানিয়া অঞ্চলে বসবাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ জানিয়েছে চক্রটি বিদেশি মধ্যস্থতাকারীদের সহায়তায় বিভিন্ন চক্রের সাথে মিলে জাল পাসপোর্ট মুদ্রণের জন্য প্রস্তুত করত অভিবাসীদের ব্যক্তিগত তথ্য দিয়ে পাসপোর্টগুলো বানানো হতো এই নথিগুলো সাহায্যে সেনদিন এলাকার বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীরা কোনো প্রকার কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাওয়া ছাড়াই ইউরোপীয় দেশগুলোতে নিয়মিত চলাচল করতে সক্ষম হয়েছিল নেপালস কর্তৃপক্ষ এবং প্রদেশের প্রশাসন সমন্বিতভাবে এ অপরাধী সংগঠনকে খুঁজে বের করতে দীর্ঘদিন ধরে কাজ করেছে অপারেশনটি সফল করতে একটি বিশেষায়িত ইউনিটে গঠন এবং বিভিন্ন কারিগরি সহায়তা নেওয়া হয়েছিল আটকৃতদের সবার উচ্চস্তরের বৈচিত্রময় প্রযুক্তিগত এবং টাইপোগ্রাফির দক্ষতার অধিকারী বলে জানিয়েছেন তদন্তকারীরা আপনারা দেখছেন ওবি নিউজ বিশ্ব বাঙালি আমিজি